নমস্কার, অর্পিতাস কুজিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে মাশরুম দিয়ে একটা রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে মাসালা মাশরুম। মাশরুম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী। মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ভিটামিন বি থাকে। যাদের সুগার আছে বা হার্টের সমস্যা আছে তাদের জন্য কিন্তু মাশরুম খাওয়া খুবই উপকারী। তাহলে চলুন, এই মাসালা মাশরুম কিভাবে বাড়িতে তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি বাটার মাশরুম। বাজারে অনেক রকমের মাশরুম পাওয়া যায়, আমি এখানে বাটার মাশরুম নিয়েছি। আর মাশরুমগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি মাশরুমের ওপরে যে খোসাটা থাকে সেই খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। মাশরুম কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, কেন মাশরুমে প্রচুর পরিমাণে ময়লা এবং মাটি থাকে, তাই মাশরুমকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। এখন আমি মাশরুমের ওপরে যে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এরকমভাবে আমি স্লাইস করছি, আর বাদবাকি মাশরুমগুলোকে আমি ঠিক এইভাবেই করে নেব। দেখুন, আমি এখানে 300 থেকে 350 গ্রামের মতো মাশরুম ব্যবহার করেছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম সুন্দর করে কুচিয়ে নিয়েছি, আর এখানে দুটো বড় সাইজের টমেটোকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে। এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন অথবা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখন তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন এই মশলাটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এখান থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখেই পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে আসে। পেঁয়াজটা ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা ততক্ষণ অবধি ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন এটাকে ভালো করে ফ্রাই করে নেব। 1 থেকে 2 মিনিট মোটামুটি হয়ে গেছে, আমার পেঁয়াজ এবং আদা রসুনটাও কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে, দিয়ে এখন এর মধ্যে বাদবাকি মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুনের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সব উপকরণ ভালো করে টমেটো এবং পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে একটু সামান্য একটু জল ব্যবহার করছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। দেখুন, 3 মিনিট পর ফিরে আসলাম, আমার কিন্তু মশলাটা সুন্দর কষে গেছে। এখন একটা খুন্তি দিয়ে আমি টমেটোগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। আমি এখানে 1/2 কাপের মতো টক দই ব্যবহার করছি, আর বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। টক দইটা যখন ব্যবহার করবেন অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু টক দইটা অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, মশলাটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি। ঝালটা এবং চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন।
এখন আবারও এটাকে ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর, আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাশরুমটা। মাশরুমটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন মাশরুমটা আমার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আবারও এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম, আমার মশলা মাশরুম একদম কমপ্লিট হয়ে গেছে। মাশরুমগুলো কিন্তু সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর এখানে নিয়েছি কাসুরি মেথি, এটাকে একটু আমি আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এখন গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওপর থেকে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমার মশলা মাশরুম কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন মশলা মাশরুম আমার একদম কমপ্লিট। এটা আপনারা রুটি পরোটা দিয়ে ট্রাই করতে পারেন, আর ভাত দিয়েও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আগে যারা কখনোই মাশরুম খাননি, একবার এরকমভাবে মাশরুম তৈরি করে দেখুন, আশা করছি ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।